হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া ভালোবাসায় খুবই ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে তেলের পিঠার রেসিপি শেয়ার করব। তো আমরা তো এই পিঠাটাকে তেলের পিঠাই বলি, তো কেউ কেউ আবার পোয়া পিঠাও বলে। তো কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এই যে আমি নারকেল দিয়ে বানাবো, তো সেজন্য নারকেলটাকে একটু ব্লেন্ডার দিয়ে গুঁড়া করে নিব। তো এই যে নারকেলটাকে গুঁড়া করে নিয়েছি। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখানে আমি চালের গুঁড়ার সাথে ময়দাও দিব। তো আগে আমি ময়দাটা নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো, আর চালের গুঁড়া দিব আমি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো। তো দিয়ে এটাকে আমি ভালো করে নারকেলটার সাথে মিশিয়ে নিব। তো এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছি, আর দিয়েছি খাবার সোডা 1/2 চা চামচের মতো। তো এখানে আমি চিনি দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো। তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো যেহেতু চালের গুঁড়াটা শুকনো আমার, সেই জন্য আমি কুসুম গরম পানি দিচ্ছি। তো গরম পানি দিয়ে ভালো করে আমি গোলাটা গুলে নিব। তো পানির অনুপাতটা আর আমি আপনাদেরকে বলতেছি না। তো এখানে আমার পানির অনুপাত লেগেছিল 2 কাপ আর 1/2 কাপ, টোটাল 2.5 কাপের মতো। তো এই যে চালের গুঁড়াটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা আমি মিনিমাম 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম গোলাটাকে, তারপরে আমি এখন ভেজে নিচ্ছি। তো এই যে পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। তো সবগুলা পিঠা আমি এখন ভেজে নিব। তো পিঠাগুলো অনেক সফট হয়েছিল, যেহেতু আমি সাথে ময়দা অ্যাড করেছিলাম সেই জন্য পিঠাগুলো অনেক সফট হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। তো আমার বাচ্চারাও খুব পছন্দ করেছিল পিঠাগুলো খেতে। তো আমি একটু হাঁড়িটা একটু বড় নিয়েছিলাম, কড়াইটা। তো এই কড়াইতে আমি সবগুলা পিঠা ভেজে নিয়েছি। তো একসাথে আমি 3টা করে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা এই পিঠাগুলো এভাবে ট্রাই করে দেখতে পারেন, আসলেই খুব বেশি মজা হয়েছিল কারণ নারিকেল দিয়েছিলাম সেজন্য। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করেছেন এত দূর পর্যন্ত আসার জন্য, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এই কাজটা করেন নাই, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটাই ভাইয়া আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো এই যে পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছিল। তো সবাই